আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের ফেসবুক পেজের যে লাইভ, সে লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই সেটি হলো ইভ্যালির যে সিইও রাসেল এবং তার স্ত্রীকে যে গ্রেপ্তার করা হয়েছিল এবং তিন দিনের যে রিমান্ড শেষ হয়ে গিয়েছিল আজকে তাকে আবারও আদালতে আনা হয়েছে। এবং আমরা যেমনটি জেনেছি যে একটি মামলায় তার আরও সাত দিনের রিমান্ড চাওয়া হবে তাদেরকে, এবং আরেকটি যে মামলায় রিমান্ড শেষ হয়ে গিয়েছে সেই মামলায় তাদের জামিন চাওয়া হবে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে এখন কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাসেল এবং তার স্ত্রী যে শামিমা নাসরিনকে যে আদালতে তোলা হবে, আপনারা দেখছেন যে পুলিশের কিন্তু ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং এখানে যারা আদালত চত্বরে যারা সাধারণ জনসাধারণ রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। তো আপনারা দেখছেন যে এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু ইভ্যালির রাসেল এবং তার স্ত্রীকে আদালতে তোলা হবে। আপনাদেরকে দর্শক যেটি জানাতে চায় যে রাসেল দম্পতির বিরুদ্ধে কিন্তু দুটি মামলা দায়ের হয়েছে, এরই মধ্যে একটি গুলশান থানায় দায়ের করা হয়েছিল, আরেকটি মামলা কিন্তু হয়েছে সেটি হলো ধানমন্ডি থানায়। তো এই ধানমন্ডি থানার যে মামলাটি সেটিতে আজকে নতুন করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং সেই রিমান্ড শুনানির জন্যই কিন্তু তাদেরকে আজকে আদালতে তোলা হবে। আর গুলশান থানায় যে মামলাটি তিন দিন রিমান্ড দেওয়া হয়েছিল গত 17 তারিখে, সেই রিমান্ডের মেয়াদ কিন্তু গতকালই শেষ হয়ে গেছে এবং নিয়ম অনুযায়ী আজকে তাদেরকে আদালতে হাজির করা হয়েছে। এবং আমরা যেমনটি জেনেছি যে নতুন করে গুলশান যে থানার যে মামলা সেই মামলায় রিমান্ড চাওয়া হবে না, ফলে তাদেরকে কিন্তু আদালতে তোলারও কোনো দরকার নেই, যে কারণে তাদের শুধুমাত্র জামিনের শুনানি হবে বলে আমরা জেনেছি। কিন্তু ধানমন্ডির যে মামলাটি রয়েছে নতুন করে দায়ের করা যে মামলা, সেই মামলায় কিন্তু পুলিশ রিমান্ড চেয়েছে, সাত দিনের রিমান্ড চেয়েছে তাদের দুজনকেই। এখন আমরা অপেক্ষা করছি যে রাসেল দম্পতিকে যে আদালতে তোলা হবে সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য। দর্শক আপনাদেরকে যদি একটু জানাতে চাই যে ১৬ তারিখে কিন্তু মামলা হয়েছিল গুলশান থানায় এবং সেই মামলার পরপরই কিন্তু তাদেরকে অভিযান চালিয়ে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের যে বাসা, সেই বাসা থেকে রাসেল ও শামিমাকে গ্রেপ্তার করা হয় এবং র‍্যাব গ্রেপ্তার করে তাদের যে হেডকোয়ার্টারে রাখে। এবং পরদিন আমরা দেখেছি যে মামলার যে কারণে তাদেরকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড চেয়েছিল এবং তাদেরকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তো এখন দেখছেন আপনারা রাসেল দম্পতিকে আদালতে তোলার যে প্রস্তুতি সেটি পুলিশ নিয়েছে। আপনারা দেখছেন যে দুই পাশেই কিন্তু অনেক লোকজনের ভিড় হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে বেলা দেড়টার দিকে তাদেরকে একটি পুলিশের একটি গাড়িতে করে তাদেরকে আনা হয়েছে আদালত প্রাঙ্গণে এবং এতক্ষণ তারা কিন্তু দীর্ঘ সময় প্রায় দেড় ঘন্টা ধরে তারা আদালতের যে হাজতখানা রয়েছে সেখানে তারা ছিল এবং তাদেরকে কিছুক্ষণের মধ্যেই আদালতে তোলা হবে। আপনারা দেখছেন যে পুলিশ এবং গণমাধ্যম কর্মীদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। দর্শক আপনাদেরকে একটি বিষয় যদি জানাতে চাই যে ইভ্যালি কিন্তু দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে আসছিল এবং খুব একটি পণ্যের সাথে আরেকটি পণ্য ফ্রি, এমন লোভনীয় সব পণ্য, মানে লোভ দেখিয়েই মূলত ইভ্যালি ব্যবসা করছিল এবং সেই বিষয়টি কিন্তু যখন পণ্য অর্ডার নেওয়ার পরে পণ্য ডেলিভারি দিতে পারছিল না তখনই কিন্তু এই বিষয়টি নিয়ে ঝামেলা শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে মামলা দায়ের হলো এবং তাদেরকে যে রাসেল এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। আমরা যেমনটি জেনেছি যে গত তিন দিনের যে রিমান্ড ছিল সেই রিমান্ডে ইভ্যালির সিইও এবং তার স্ত্রী দুজনে কিন্তু স্বীকার করেছে যে প্রায় 950 কোটি টাকা মতো কিন্তু তাদের দেনা রয়েছে, এর মধ্যে 700 কোটি টাকা রয়েছে যারা গ্রাহক পণ্য অর্ডার করেছিল তাদের এবং প্রায় 250 কোটি টাকা রয়েছে যারা পণ্য সরবরাহকারী যে প্রতিষ্ঠান রয়েছে তাদের। তো সব মিলিয়ে আমরা জেনেছি যে 950 কোটি টাকা তাদের দেনা থাকার বিষয়টি তারা স্বীকার করেছে পুলিশের কাছে। ধানমন্ডি থানায় যে মামলাটি দায়ের করা হয়েছিল সেই মামলায় কিন্তু ইভ্যালির যে সিইও এবং চেয়ারম্যান ছাড়াও আরও বিশজন কর্মকর্তাকে আসামি করা হয় এবং সেই মামলাতেই এই কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে। আমরা জেনেছি যে সাত দিনের রিমান্ড চাওয়া হবে এই মামলায়। দর্শক দেখছেন আপনারা যে পুলিশ প্রস্তুতি নিচ্ছে মূলত তাদেরকে আদালতে তোলার।
দর্শক আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই যে কদিন ধরেই কিন্তু ই কমার্সের বিষয়টাই নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে এই বিষয়টি কিন্তু উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। আমরা দেখেছি যে উচ্চ আদালত বলেছে যে যারা জনসাধারণ রয়েছে, যারা পণ্য অর্ডার করে লোভ দেখে, যে লোভে পড়ে যে সমস্ত পণ্য অর্ডার করে, তারা যেন লোভ না করে সেই বিষয়টি কিন্তু আদালত বলেছে যে সবাইকে সতর্ক হওয়ার জন্য। আর এই বিষয়টি নিয়ে কিন্তু সরকারের যারা ঊর্ধ্বতন যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে তারাও কিন্তু বিষয়টি নিয়ে কাজ করছেন এবং যাতে কোনো ধরনের সমস্যা না হয় এবং জনসাধারণ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টিগুলোই কিন্তু আমরা সরকারের পক্ষ থেকেও নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি যে দর্শক আপনারা দেখছেন যে ইভেলির যে সিইও রাসেল এবং তার ওয়াইফ, তাদের দুজনকেই কিন্তু আদালতে তোলা হচ্ছে। আমরা দেখছি যে রাসেল তার হাতে কিন্তু আহাত করা পরানো রয়েছে এবং কালো একটি গেঞ্জি গায়ে রয়েছে। সে কিন্তু অনেকটা নিশ্চুপ মতো মনে হচ্ছে, তার স্ত্রীও কিন্তু অনেকটা নিশ্চুপভাবে যাচ্ছে। আমরা দেখছি তাকে আদালতে তোলা হচ্ছে। আমরা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাকিটা, যে আসলে তাদেরকে নতুন একটি আদালতে তোলা হবে এবং 7 দিনের যে রিমান্ড চাওয়া হয়েছে সেই রিমান্ডের শুনানি হবে। দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর সম্প্রতি সময়ে ই কমার্স নিয়ে আসলে বেশ কয়েকটি ঘটনা ঘটে যাওয়ায় এ বিষয়টি নিয়ে এখন তোলপাড় চলছে। আমরা এর আগেও দেখেছি যে ই অরেঞ্জের যারা সিইও ছিলেন এবং বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয় এবং দুজন কিন্তু আমরা দেখেছিলাম যে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানিয়েছিল, কিন্তু তাদেরও কিন্তু আদালতে কারাগারে পাঠায় দেয় আদালত এবং তারা কারাগারে রয়েছে। আমরা ইভেলির ই অরেঞ্জেরও দেখেছি যে অনেক ক্ষতিগ্রস্ত যারা, তারা রাস্তায় নেমে আসতে দেখেছি এবং তাদেরকে বিভিন্নভাবে আন্দোলন করতে দেখেছি। আপনারা দেখছেন যে রাসেলকে কিন্তু আদালতে তোলা হয়েছে, যে কিছুক্ষণের মধ্যেই সে আদালতে ঢুকে যাবে। এবার রাসেলের যে স্ত্রী তিনি আসছেন, শামিমা নাসরিন, তাকেও আদালতে তোলা হচ্ছে। দর্শক আপনারা দেখলেন যে রাসেল এবং তার স্ত্রীকে আদালতে তোলা হয়েছে। এখন আদালতে শুনানি হবে যে তার আসলে রিমান্ড মঞ্জুর করা হবে নাকি, সেই বিষয়টি কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। এর আগের দিন যখন রিমান্ড শুনানির জন্য আদালতে আনা হয় রাসেলকে, তখন আমরা দেখেছিলাম যে কিছু জনসাধারণ যারা বিনিয়োগকারী রয়েছেন তারা আন্দোলন করেছিল এবং রাসেলের মুক্তির দাবি জানিয়েছিল। কিন্তু আজকে কিন্তু আমরা এরকম কোনো কিছু দেখিনি। আমরা খুব দেখলাম যে সেরকম কোনো আন্দোলনকারী কিন্তু আমরা দেখিনি এবং রাসেলের যে মুক্তির দাবি সেই বিষয়টি কিন্তু কাউকে উত্থাপন করতে দেখিনি। তো এখন জামিনের শুনানি হবে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা তার জামিন মঞ্জুর করা হয়েছে কিনা সেই বিষয়টি আমরা নিশ্চিত হতে পারবো। আর আরেকটি বিষয় যেটি বলে শেষ করতে চাই, যে তার যে জামিনের শুনানি হওয়ার কথা ছিল সেই বিষয়টি, তার জামিন হয়েছে কিনা আমরা কিছুক্ষণের মধ্যে সেই বিষয়টিও দর্শকদেরকে জানাতে পারবো। তবে এখন রিমান্ড শুনানি হবে এবং রিমান্ড 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে ধানমন্ডি থানায় যে দায়ের করা মামলায়, সেই রিমান্ডের শুনানি হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আমরা আপনারা জানেন দর্শক যেহেতু আদালতে ঢুকে গিয়েছে, সেই আদালত পর্যন্ত কিন্তু আমাদের ক্যামেরা নিয়ে প্রবেশ অধিকারের কিন্তু অধিকার নাই, সেই কারণে আমরা কিন্তু বাইরে অপেক্ষা করছি এবং পরবর্তীতে তার রিমান্ড মঞ্জুর হয়েছে অথবা জামিন হয়েছে সেই খবরগুলো কিন্তু আমি আপনাদেরকে জানাতে পারবো। তো এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ এই ছিল সংবাদ। আমি আজিজুল ইসলাম দীপ্ত টেলিভিশনের ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি।